নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অনুষ্ঠান শুরু করার আগে আমাদের বাংলার গর্ব তথা ভারতের গর্ব প্রয়াত কবি শঙ্কু ঘোষের প্রতি তার যে শ্রদ্ধা জানিয়ে তার মহাপ্রয়াণ ঘটেছে, তার মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার যে প্রয়াণ, সেই প্রয়াণে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন যে আজকে ষষ্ঠ দফার নির্বাচন। এই ষষ্ঠ দফার নির্বাচনে আগে অর্থাৎ পঞ্চম দফার পরে এই যে ষষ্ঠ দফার নির্বাচনে বেশ কিছু ঘটনা আমাদের নজরে এসেছে। বিশেষ করে এই যে পাঁচটি দফা নির্বাচন হয়েছিল তাতে সন্ত্রাস সেভাবে দেখা না গেলেও শুধুমাত্র শীতলকুচিতে চতুর্থ দফার নির্বাচনে যে গুলি চালনার ঘটনা ঘটেছিল সেটি বাদ দিলে খুব একটা সন্ত্রাস হয়তো সেভাবে দেখা যায়নি, এটা চাপা ছিল। কিন্তু ষষ্ঠ দফা ভোটের আগে আমরা দেখছি যেই বিভিন্ন জায়গায় বিশেষ করে ব্যারাকপুর, বর্ধমান, বোলপুর বা বীরভূম এই অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় বোমাবাজি, বোমা বিস্ফোরণ, প্রার্থীদের বিরোধী প্রার্থীদের গাড়িতে অ্যাটাক, ভাঙচুর, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন আমরা কি এই নির্বাচন থেকে আমাদের একটাই প্রতিটা নির্বাচনের পর্বেই আমরা বলেছি যে আমরা শান্তির ভোট চাই এই বাংলায়, আমরা কি শান্তির ভোট ফিরিয়ে আনতে পারবো না? কেন এই সন্ত্রাস, কেন এই উত্তেজনা, কেন এই ভয় দেখানো, এগুলো কেন চলছে? আমরা কি এর থেকে বেরিয়ে আসতে পারবো না? এজন্য দায়ী কারা? কিছুদিন আগেই আমরা দেখেছি, গত দুদিন আগেই কলকাতার প্রথম মহানগরীর যিনি ছিলেন কয়েকদিন আগেও সেই মহানগরী, তার মুখের যে ভাষা আমরা শুনেছি একটা বিরোধী দলের প্রতি, সত্যি কি তিনি মহানগরীকে যে পদটা বা যে চেয়ারটাই তিনি ছিলেন তাকে কি তাই সেই পদে শোভা পায় তার ভাষা শুনে? আমরা এসব নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় সোম এবং প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আমরা দুজনকে স্বাগত জানাবো এবং এরপরে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। আমি প্রথম সঞ্জয়দার কাছেই আসব। যে সঞ্জয়দা, আমরা যেগুলো দেখলাম যে আজ মানে ভোটের আগের দিন রাত্রিবেলা খড়দহের যিনি প্রার্থী শিলভদ্র দত্ত তার গাড়ির উপর বোমাবাজি করা হল, তার আগে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ, বোমাবাজি, অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি হয়েছে, বীরভূমে ব্যালট নিয়ে, পোস্টাল ব্যালট নিয়ে ভীষণ গন্ডগোল, মারপিট, সেখানেও বোমাবাজি বিভিন্ন জায়গায়, বর্ধমানের বিভিন্ন জায়গায়, মানে দিকে দিকে যে এই ভোটের আগে একটা ভয়াবহ পরিবেশ তৈরি করা, আমরা কিন্তু এই পঞ্চম দফা নির্বাচনে এটা খুব একটা না দেখলেও একটা চাপা হয়তো ছিল, কিন্তু এটা একদম খুললাম। এজন্য দায়ী কারা? বিপ্লব, আমি দায়ী কারা সেই প্রশ্নে আসার আগে আপনাকে একটা জিনিস শোনাচ্ছি। এটা আমাকে গতকাল একজন পাঠিয়েছেন। নানা রকম ঘটনার খবর আমাদের কাছে আসে, তো এই ঘটনাটা হচ্ছে, ইনি একটি ছবি পাঠিয়েছেন, নাম লিখেছেন, তারপর লিখেছেন যে এই যে ছেলেটিকে দেখছেন এর নাম ঘনশ্যাম মাহারা, সাঁইথিয়া বিধানসভার বনসংখ্যা অঞ্চলের ডোমাইপুরের বাসিন্দা এবং বিজেপির বীরভূমের একজন যুব মোর্চার কার্যকর্তা। গতকাল ঘনশ্যামকে তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী পুরন্দরপুরের পেট্রোল পাম্পের কাছ থেকে বুকে ও পেটে অগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। এ নিয়ে থানায় জানানো হলো, এখনো পর্যন্ত ঘনশ্যামের কোনো হদিস পাওয়া যায়নি। তারপর লিখছেন যে বীরভূমে এখন এমন অবস্থা যে দিনে দুপুরে পেট্রোল পাম্পের মতো জনবহুল এলাকা এবং প্রধান সড়কের ওপরে অগ্নেয়াস্ত্র বের করে অপহরণ করা হচ্ছে এবং তার খোঁজও 24 ঘন্টা ধরে পাওয়া যাচ্ছে না। মুন্ডা এবং মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বীরভূম, নেই কোনো আইনের শাসন। ঘনশ্যামের সাথে একজন ছিলেন, তাকে মারধর করে ছেড়ে দেয় ওই দুষ্কৃতী বাহিনী এবং তার নিজের লেখা এফআইআর কপি এই পোস্টে দিলাম। এরপরে এফআইআর এর কপি টপি দিয়েছেন এবং সেই এফআইআর এ কিন্তু যিনি এফআইআর করেছেন তিনি স্পষ্টভাবে একজন দুষ্কৃতীর নাম মেনশন করেছেন এবং করে বলেছেন যে আরো 5 জন আননোন এদের বিরুদ্ধে এফআইআর টি করেছেন। এবং এই যে ঘটনাটি আমি এখন বললাম সংক্ষেপে সেটাই বিস্তারিত ভাবে এফআইআর এ লেখা আছে। এরকম বহু ঘটনার খবর আমি পাচ্ছি। শিলভদ্র দত্তের গাড়ির উপরে হাঙ্গামা,
তার গাড়ি ভাঙচুর, তার উপরে বোমা চার্জ করা, কোনো মতে ভদ্রলোকের প্রাণ বেঁচেছে, যখনই ঘটনাটা ঘটেছিল গতকাল তখনই আমার কাছে খবর এসেছিল। এখন এগুলো না ভীষণ কি বলবো আপনাকে, মানে এক ধরনের বিরক্তিকর, মানে আমি না এটাকে কন্ডেম করার আর অন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, মানে ভদ্রভাবে আর কি বলবো বলুন, এটা একেবারে বিরক্তিকর, অসহনীয় এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। মানে একটা শাসক শাসক বদলাতেই পারে, আমরা ঠিক করব আমরা কাকে ক্ষমতায় আনবো। আমরা যদি মনে করি আমরা বর্তমান শাসককে ক্ষমতায় ফিরিয়ে আনবো, অধিকাংশ মানুষ যদি মনে করি তাহলে তারা ফিরবেন। যদি অধিকাংশ মানুষ মনে করি যে না এই সরকারকে আমাদের বদলাতে হবে, আমরা অন্য কাউকে চাই, আমরা তাকে এবার দেখতে চাই, তাহলে সেটা সেই অধিকার তো আমাদের সংবিধান দিয়েছে, লক্ষ লক্ষ প্রাণের বলি হয়েছে এই এই অধিকার পাওয়ার জন্য, এই ভোটাধিকার পাওয়ার জন্য। এই গণতন্ত্র আজকে কারোর মুখের কথায় হয়নি, ভারতবর্ষের আমার আপনার পরিবারের লক্ষ লক্ষ মানুষের আত্মবলিদানের উপরে এই এই গণতন্ত্র দাঁড়িয়ে আছে। সেই গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার জন্য, সেই গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য যদি শাসক দল এই রকম অত্যাচার করে, এই ধরনের গুন্ডাগার্দি করে, এই ধরনের মানুষকে ভোট দিতে আটকায়, মানে সন্ত্রাসের একটা বাতাবরণ সৃষ্টি করে, সেক্ষেত্রে মানুষের কিন্তু বিদ্রোহ করা ছাড়া, ঘুরে দাঁড়ানো ছাড়া এবং সপাটে এর জবাব দেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। মানুষ কিভাবে জবাব দেবে? মানুষ তো আর আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরেন না, মানুষ বোম নিয়ে ঘোরেন না, মানুষ হাতে একটা এই আঙুলটাকে নিয়ে ঘোরেন যেটা একটা ভোটের বোতামে চাপ দেয়। এবং মানুষকে যদি আটকাতে এরা না পারে তাহলে মানে এদের উচিত শিক্ষা কিন্তু এবার মানুষ দেবেনই দেবেন। বিপ্লব একদম ঠিক বলেছেন, উচিত শিক্ষা মানুষের তো এই সে উচিত শিক্ষা আমার মনে হয় এবারে মানুষ দেবেন কিনা জানি না, যারা দায়ী। আমরা কোনো দলকে বলছি না, আমরা সমস্ত দল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন, বিরোধী পক্ষ হোক, সরকার পক্ষ হোক, যারাই হোক, যে দলই হোক, আমরা চাই শান্তিতে ভোট। আমি অরিন্দম বাবুর কাছে আসবো যে অরিন্দম বাবু, ভোটের আগের দিন আমরা যে দৃশ্য দেখছি, ষষ্ঠ দফা ভোটের দুদিন আগে থেকে বিভিন্ন জায়গায় মারপিট, দাঙ্গা হাঙ্গামা, বোমাবাজি, কি বলবেন? আমরা কি এর থেকে বেরিয়ে পারবো না? দেখুন, আমার এই এই প্রসঙ্গে বলার কোনো ভাষা নেই, এবং সত্যি কথা বলতে কি যে পশ্চিমবঙ্গের অধিবাসী মানে বাংলার অধিবাসী হয়ে মানুষকে এখন বলতে লজ্জা বোধ হয়। কেননা গত দু তিন দিন আগে আমি বিভিন্ন টিভি চ্যানেলে দেখছি আসাম, উড়িষ্যা এবং বিভিন্ন জায়গা থেকে একটা চ্যানেলে এক সময়ে মানে শাসক দলের পক্ষে কথা বলতো, যার জন্য আমার খারাপ লাগে যে এই যে গণশক্তি টাইপের সেই মানুষগুলোই যেভাবে নাকি আসাম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড থেকে আজকে বাঙালি যারা আছে তারা বলছে, লজ্জায় মাথা নত হয়ে যায় এবং তারা বলে যে আমরা এই আসামে আমরা এখন বাঙালি বলে মানুষকে বলতে পারছি না। তা আপনার বোধহয় মনে আছে 2016 সালে আসামে যখন নাকি ইলেকশন হয় তখন আসামের মুখ্যমন্ত্রী একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন, সম্প্রীতির বার্তা, আমরা যে পার্টি করি না কেন ভোটকে উৎসব মনে করে আপনারা যেভাবেই হোক আপনারা ভোটটা অন্তত পক্ষে শান্তিপূর্ণ ভাবে দিন এবং গণতান্ত্রিক পথ অবলম্বন করে আমার পুলিশকে বলা আছে তারা যেন নিরপেক্ষ চিন্তা ভাবনা নিয়ে ভোটটা অন্তত পক্ষে করায়। আপনি বোধহয় জানেন যে এই ঘোষণাটার উপরে ভিত্তি করে আসামে যে 2016 সালে ভোটটা হয়েছিল মানুষের মৃত্যু নয়। আমি আজকে সারাদিনে অনেকেই রাস্তাঘাটে বলাবলি করছে ঠিকই যে ব্যারাকপুরে যে ঘটনা হচ্ছে এবং বিশেষ করে বিরোধী পক্ষদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, যেমন এটাও ঠিক আবার যার পকেট যেখানে বেশি শক্তিধারী তারাও আক্রমণ করছে, কিন্তু আক্রমণটা কি যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলে একটা কথা আছে, আপনি যদি আমাকে আক্রমণ করেন, আমি যদি বুঝে থাকি যে আমার মৃত্যু হবে তাহলে আমি আপনাকে আক্রমণ করতে পারি, টু সেভ মাই লাইফ, টু সেভ দ্য প্রপার্টি, এটা ইন্ডিয়ান পেনাল কোডে স্পষ্ট বলা আছে। আমি বুঝতে পারি না, আপনি ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন যে সমস্ত ছেলেরা আজকে লাঠি বোমা নিয়ে এগিয়ে যাচ্ছে তারা সমস্ত ইয়ং ছেলে, সমস্ত আপনি দেখবেন সমস্ত ইয়ং ছেলে। কেন? তারা চাকরি পাচ্ছে না, কোন জায়গায় চাকরি নেই এবং তাদেরকে খুব ইজিলি মিসগাইডেড করে এক্সচেঞ্জ অফ মানি হোক বা যেইভাবে হোক আইডিওলজিতে হোক তাদেরকে করে আজকে কিন্তু অ্যাটাকটা করাচ্ছে।
আপনি বীরভূমের কথা কি বলছেন? আজকে আমি আপনাকে বলছি ব্যারাকপুর দেখুন, অশোকনগর বলুন, আমডাঙ্গা, বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করিমগঞ্জ, এই যে বাংলাদেশের বর্ডার গুলোতে যেভাবে নাকি ক্রাইম বেড়ে চলেছে এবং যেভাবে নাকি বাংলাদেশিরা ঢুকেছে, অনেকে বলে বিএসএফ, বিএসএফ এর দায়িত্ব, বিএসএফ এর দায়িত্ব, তারা জানে না যে কতটা আজকে তার কাটা কতটা ফাঁকা পড়ে আছে এবং আমরা কত টাকা ট্যাক্স দেই। এবং যদি ধরুন আজকে বিএসএফ পয়সা নিয়ে কিছু ঢোকালো, ঠিক আছে, তারা যখন নাকি আজকে স্টেটে ঢুকছে, তাহলে সেই রেসপেক্টিভ পুলিশ স্টেশনের ওসির দায়িত্ব থাকছে না? সেখানকার আজকে এমএলএ বলুন, রাজনৈতিক নেতৃবৃন্দর আজকে দায়িত্ব থাকছে না যে এই মানুষগুলো আজকে এখানে কেপ কনসিল্ড, টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে এসে তারা ভোট দিতে যাচ্ছে? অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যে স্বাধীনতার সংগ্রামী যারা স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তারা মাতৃভূমিকে মুক্ত করার জন্য, আর এরা যেটা করছে সেটা হচ্ছে কি, আজকে রাজধর্ম যেটা পালন করার কথা সেটাকে ত্যাগ করে দিয়ে আজকে শুধু নিজের গদিটা রাখার জন্য বা গদির লোভের জন্য আজকে ভাই ভাইকে হত্যা করছে। এ অবর্ণনীয় দৃশ্য সত্যি দেখতে, কিন্তু আমি অন্ততপক্ষে মনে করি এটা কবে অবসান হবে। একদম ঠিক বলেছেন, যে বিশেষ করে অরিন্দমবাবু যে কথাটা বললেন, যে দেখছি যে বাচ্চা বাচ্চা ছেলেরা, হ্যাঁ, তারা বাঁশ লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছে, অর্থাৎ আমাদের কর্মসংস্থান নেই, ঠিক আছে, কোনো দলের প্রতি থেকে সেখান থেকে যদি কিছু পাওয়া যায়, এই কি আমাদের বাংলার ঐতিহ্য? আমি সঞ্জয়দার কাছে আসবো, যে সঞ্জয়দা, আমরা দেখেছি যে দুদিন আগেই আমাদের যিনি প্রাক্তন কলকাতা পৌরসভার যিনি মেয়র, কলকাতার প্রথম মহানাগরিক যাকে আমরা বলি, তিনি প্রচারে বেরিয়ে যে ভাষায় তার বিরোধী দলকে আক্রমণ করছে, যে ভাষা তিনি ব্যবহার করছে, সেই ভাষা তিনি তো বুঝতে পারেননি যে সেটা হয়তো কেউ, তারই কেউ মানুষ বা ভক্ত রেকর্ডিং করে হয়তো সেটা বিরোধী দলকে দিয়েছে, যে ভাষা তিনি ব্যবহার করছেন, এইগুলো কি এইগুলোই কি দায়ী নয়? বিপ্লব, আমি এটাকে না দুভাবে দেখতে চাইছি। এক হচ্ছে যে আমাদের প্রাক্তন মেয়র এবং বর্তমান মন্ত্রী শ্রী ফিরাদ হাকিম, আগে শুধু ববি হাকিম লেখা থাকতো, ইদানিং দেখছি বড্ড বেশি জনাব ফিরাদ হাকিম লেখা হচ্ছে ওনার পোস্টার টোস্টারে। আগে যখন 2011 উনি মাঠে নেমেছিলেন, তখন জনাব টনাব আমি দেখিনি, যাই হোক, তাই এই জনাব অনেকদিন ধরে ইয়ে করছেন, রাজনীতি করছেন, এবং এই জনাব যে বোঝেন না সোশ্যাল মিডিয়ার কতটা ক্ষমতা আজকের দিনে, এটা আমি মানতে রাজি নই। এবং উনি চোখের সামনে দেখতেই পাচ্ছেন যে লোকে ফোনে ফটো তুলছে, উনি কি বুঝতে পারছেন না যে রেকর্ডিং হচ্ছে? এমন কিছু বিরাট মাথার ওপরে নেই, একটা ছোট্ট একটা ছোট হাতি বা ঐগোছের কিছু একটা ওপরে চড়ে বসে আছে, উনি তো দেখতে পাচ্ছেন। আমার মনে হচ্ছে এটা দুটো উল্টো, মানে দুটো দিক থাকতে পারে। এক হচ্ছে উনি ইচ্ছে করে চাইছেন যে এই জিনিসটা রেকর্ডেড হোক এবং এটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছোক, এবং পৌঁছানোর ফলে ওর বিরুদ্ধে একটা নির্বাচন কমিশন বন্দোবস্ত করুক, ওকে এই ইয়ে থেকে সরিয়ে দিক, আপনার ভোটের প্রক্রিয়া থেকে সরিয়ে দিক, এবং যদি আশানুরূপ ফল না হয়, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যে আসনগুলো কলকাতা শহরে আছে সেখানে যদি আশানুরূপ ফল না হয়, তাহলে ওনার একটা অ্যালিবাই তৈরি হবে, অর্থাৎ স্পটলাইটের আলোটা উনি নিজের মাথার উপর থেকে সরিয়ে দিতে চাইছে, হয় এটা একটা কারণ, অথবা উনি ওনার যে যে শক্তি বাহিনী বা পেশি শক্তি, তাদেরকে স্পষ্টভাবে একটা আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, এবং উনি চাইছেন যে এটা ভাইরাল হোক, এটা উনি এক জায়গায় বলছেন, এটা সারা কলকাতায় সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যায় যে বিজেপিকে মারো, কারণ বিজেপি হচ্ছে অমুকের বাচ্চা, যে শব্দটাই ব্যবহার করছেন অমুকের বাচ্চা, সেই সেই জন্তুটি আপনারা জানেন যে একটি বিশেষ ধর্মে হারাম। সুতরাং এই যে কথাগুলো উনি বলছেন, এর কোনোটাই কারণ ছাড়া নয়, প্রত্যেকটার পেছনে কারণ আছে, উনি জেনে শুনে বলছেন, উনি জানেন ওখানে রেকর্ডিং হচ্ছে, এবং সেই রেকর্ডিং এর একটা একটা প্রতিক্রিয়া হবে সেটা উনি জানেন, সেটা যদি বিরূপ হয়
সেটা ওনার পক্ষে, সেটা যদি ওনার ওনার মেসেজটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেয় সেটা ওনার পক্ষে, দুদিকেই উনি লাভবান। উনি এত কাঁচা খেলোয়াড় নন বিপ্লব। হ্যাঁ সঞ্জয় দা একদম ঠিক বলেছেন, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর ধর চক্রবর্তী। রাজাদকে আমরা স্বাগত জানিয়ে আমি রাজাদার কাছেই আসছি। রাজাদা, ভোটের ঠিক আগের দিন, ষষ্ঠ দফা ভোটের আগের দিন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বোমাবাজি, প্রার্থীদের উপরে বোমাবাজি, বোমা বিস্ফোরণ, ভোটের ঠিক আগের দিন, ষষ্ঠ দফা ভোটের আগের দিন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বোমাবাজি, প্রার্থীদের উপরে বোমাবাজি, বোমা বিস্ফোরণ বিভিন্ন জায়গায়, মারধর বিরোধী দলের লোকদের, মানে অন্যান্য দফাগুলোর আগে হয়তো এতটা ভয় বা সন্ত্রাস ছড়ানো হয়নি, এইটা কেন? হ্যাঁ দেখুন, মানে আমি প্রথমে বলি যে সন্ত্রাসটা করা হয় তার একটা পারপাস আছে। সন্ত্রাসটা করা হয় ভয় দেখানোর জন্য, আমার শক্তি প্রদর্শনের জন্য। মানে পাড়ায় যে কোনো জায়গাতে যে কোনো মানুষ চেনে যে বোমাটা কে ফেলছে, সে কোন দলের লোক সে সব জানে। মানে ফুটবল খেলার মতন জার্সি পরে কেউ করে না, বাট কিন্তু মানুষ সবাইকে জানে লোকটা কি। হ্যাঁ, দূর দূরান্ত থেকে যে এসে বোমা ফেলে যাচ্ছে সেগুলো ঘটে। তার ফলে যে লোকটা বোমা ফেলছে বা যার হাতে লোক আছে, লোকে তখন মনে করে এরা বুঝি প্রচন্ড শক্তিশালী, এদেরকে চটালে চলবে। সুতরাং মানুষ ভয় পেয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে যায়। মানে ভোটের এর ফলে যে ভোটের যে পার্সেন্টেজ টার্ন আউট কমে তা হয়তো হয় না, তার ফলে যে লোকটা করছে কি ভয়ে পেয়ে গিয়ে সে বাজার থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে ওই গুন্ডা গুলো যারা বোমা পাল্টাচ্ছিল তাদেরকে মুখটা দেখিয়ে আসে, দেখো ভাই আমি তোমাদের লোক, ভয়ে পেয়ে একেবারে আতঙ্কে সে মুখটা দেখিয়ে আসে আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই বলতো ভাই। এবং যখন ভূতে ভূতে ঢুকছে সেখানেও সে ভয় পাচ্ছে, কেউ দেখে ফেলবে, বাবা কোনো দরকার নেই, হ্যাঁ বোমাবাজদের দলে ভোটটা দিয়ে চলে আমি নির্বিঘ্নে থাকতে চাই। এটাই হচ্ছে পারপাস, এটাই এতকাল পশ্চিমবঙ্গে হয়ে এসে। আপনি বলছেন গোড়ার ফেস গুলোতে ঘটেনি, গোড়ার ফেস গুলো একটা হয়তো মানে সেন্ট্রাল বাহিনী দাপট যেভাবে ছিল হয়তো, বা পেপারে যেভাবে বলা হয়েছিল সেন্ট্রাল বাহিনী রয়েছে, তার ফলে অনেকে ভয় পেয়ে গিয়েছিল। এখন দেখা যাচ্ছে অনেকে হয়তো মনে করছে সেন্ট্রাল বাহিনী ঠিক সেভাবে ঢুকে দিচ্ছে না, সেন্ট্রাল বাহিনীর বুথের বাইরে খুব একটা তাদের রোল দেখা যাচ্ছে না। সুতরাং এখন প্রার্থী যারা হয়েছে তাদেরকে ভয় পাইয়ে দাও, মেরে ফেলতে পারলে নির্বাচনটা মানে পোস্টপন্ড হয়ে যাবে, আবার যে যার ইলেকশন হয়ে গেছে তাকেও ভয় দেখিয়ে দাও, খেলা হবে দু তারিখে, হ্যাঁ জবাব দেবো। এই যে একটা ব্যাপার যেটা চলছে, যেটা পশ্চিমবঙ্গে মারপিটটা হতো এতকাল বিপ্লব দা যেটা ছিল, মানে 2011 সালের আগে মারপিট হতো, সাধারণ কর্মীদের মধ্যে মারপিট হতো, এ হতো, তারপর ভুলে যেত মানুষ। এখন হচ্ছে এখন ডিরেক্ট নেতাদের উপর আক্রমণ। দিলীপ ঘোষের উপর কতবার যে আক্রমণ হয়েছে তার ঠিক নেই, তন্ময় বাবুর উপর আক্রমণ হয়েছে, শিলাদিত্য যিনি বিজেপি জয়েন করেছে তার উপর আক্রমণ হচ্ছে, এরকম অসংখ্য অসংখ্য নেতা, আগে এই নেতাদের উপর আক্রমণটা ছিল না। বোঝাই যাচ্ছে ডিসপারেশনটা কোথায় গিয়ে নেমেছে। আমরা এতই শক্তিশালী, আমরা সাধারণকে তো মারবো এবং নেতাদেরও মারবো, এই যে একটা ব্যাপার বলে ভয়ের এটাকে, ভয়ের যে ডিগ্রিটা এটাকে এতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা, মানুষকে একেবারে আতঙ্কগ্রস্ত করে দেওয়ার চেষ্টা। কিন্তু আমার মনে হয় মানুষ জানে, সাধারণ মানুষ জানে যে ভোটার হিসেবে আমার স্বাধীনতা ওই ভোটের মেশিনের বোতাম টেপার ওই 1 মিনিট কি 30 সেকেন্ড ওইখানেই আমার স্বাধীনতা, ওই স্বাধীনতা আমি প্রয়োগ করবই, এই শয়তানি বদমাইশি সন্ত্রাস আমি বন্ধ করবই। এবং তার জন্যই আমার ভোটে মনে হয় এই বিরাট টার্ন আউট যেটা ঘটছে দেখা যাচ্ছে, সে কিন্তু আসল জায়গায় ভোটটা তার পছন্দের জায়গায় সে কিন্তু দেবেই। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন। আমি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, এই যে বীরভূম থেকে রব উঠেছিল খেলা হবে, সেটাই কি চলছে? না, এই খেলা হবে কথাটা নিয়ে তো মানুষের মধ্যে অনেক বিরূপ প্রতিক্রিয়া আছে, যে খেলা হবে মানে কি খেলা হবে, উন্নয়ন করুক, ইন্ডাস্ট্রি করুক, ছেলে মেয়েদের চাকরি দিক, এটা কি খেলা হবে? তাহলে খেলা কি এটাই হবে যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার খেলা? আমি আপনাকে একটা কথা বলছি, যে আমরা যারা পুলিশে চাকরি করি ইলেকশনের আগে প্রিভেন্টিভ অ্যারেস্ট হয়, প্রিভেন্টিভ অ্যারেস্ট, ব্যারাকপুর সাব ডিভিশনে প্রচুর অ্যারেস্ট করেছে দেখেছি আমি, প্রচুর অ্যারেস্ট করেছে। কিন্তু 110 বলে একটা সেকশন আছে সিআরপিসিতে, 110 বলে একটা সেকশন আছে, আমি জানি না কতজন অফিসার ইনচার্জ এই 110 সিআরপিসিতে অ্যাপ্লাই করেছে, কারণ এটা খুব সাংঘাতিক
একটা সেকশন, এবং এই সেকশন যদি কোনো ক্রিমিনালদের এগেনস্টে করা যায়, যে আমি যদি মনে করে থাকি তাদের আগের কিছু হিস্ট্রি আছে, তাহলে কিন্তু তারা এই ধরনের কাজ করার জন্য সাহস পায় না। কিন্তু আপনি এটা মনে রাখবেন যে বাতাস যখন লঘু হয়ে যায়, বাতাস যখন লঘু হয়ে যায় তখন পার্শ্ববর্তী বাতাস হু হু করে ঢোকে এবং সেটাকে কেউ বলে ঝড়, কেউ বলে সাইক্লোন, এবং তখন কিন্তু মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেখে না, ঝড় সমস্ত বাড়িঘর উড়িয়ে নিয়ে যায়। ঠিক তেমনি যদি আজকে এই মানুষ যদি আজকে জাগরিত না হয়, তাহলে কিন্তু প্রশাসন শিথিল হয়ে যায়। আক্রমণ যত হবে তত কিন্তু মানুষ সংঘবদ্ধ হবে, লড়াই করতে শিখবে। আমি এখন দেখতে পাচ্ছি স্পষ্ট যেভাবে নাকি এই বাংলার গণতন্ত্রকে আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যারা নাকি আজকে জনপ্রতিনিধি হয়ে লড়ার জন্য আজকে এগিয়ে যাচ্ছে তাদেরকে আজকে হত্যা করার জন্য প্ল্যান হচ্ছে। এটা একমাত্র আমরা প্রাগ ঐতিহাসিকে যে সমস্ত মানুষগুলো ছিল যারা পশুর সাথে লড়াই করত তাদের সাথে সমতুল্য করা যায়, কিন্তু যা জিনিস দেখছি এটা কিন্তু অভাবনীয়। যদিও আমরা ভেবেছিলাম আগে, কিন্তু এটা যে কিভাবে আজকে সমাপ্তি করা যায় তার জন্য কিন্তু রাষ্ট্রকে চিন্তা ভাবনা করতে হবে। একদম ঠিক, একদম ঠিক, রাষ্ট্রকে চিন্তা ভাবনা করতে হবে। আমি রাজাদাকে দিয়ে শেষ করবো যে রাজাদা, আমরা দুদিন আগে কলকাতার যিনি প্রাক্তন মহানগরী তার মুখে যে ভাষাটা শুনতে পেলাম, এবং তিনি মন্ত্রী, একটা দপ্তরের মন্ত্রীও ছিলেন, এবং তিনি একটা মুখ, একটা শ্রেণীর মুখ হিসেবে তাকে তার দল প্রজেক্ট করেছে, তিনি যে ভাষায় কথা বলেছেন বিরোধী দল সম্পর্কে, আগামী দিনে যদি তিনি জিতে আসেন সেই মহানাগরিকের পদে তাকে কি বসানো উচিত বলে মনে হয়, বা মানুষ কি মেনে নেবেন? না দেখুন, মানে কে কি বলেছে আমি ও তো শুনি না, এবং যে ধরনের ভাষা বলা হয় যে মহানাগরিক আর মহানাগরিক যারা নয় তারাও যে ধরনের ভাষা ব্যবহার করে নির্বাচনেতে, মহানাগরিকের উপরে যিনি নাগরিক আছেন তাকে আমি কি নাগরিক বলবো আমি জানি না, তারও যে ভাষা, হ্যাঁ, কোনটাই কিন্তু শ্রবণযোগ্য নয়। আমরা যারা রুচিশীল বাঙালি, আমরা কেউ বহিরাগত নেই, আমি নিজেকে কখনোই বহিরাগত বলি না, হ্যাঁ, সুতরাং এদের ভাষা শুনতে আমার কষ্ট হয়। বাংলা ভাষাকে যেভাবে এরা জলাঞ্জলি দিয়েছে, এখন এরা যিনি বলছে যে আমরা বাংলা সংস্কৃতি রক্ষা করবো, মানুষকে বলবো বিশ্বাস করবেন না। সুতরাং কে কি বলেছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যে ভাষাটা মানে যে ভিডিওর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি বা অন্য মিডিয়ায় দেখছি, খুবই খুবই কষ্টকর যে একজন মন্ত্রী বা আরো উপরের গোছের মানুষ, যখন আমরা সাধারণ মানুষ, আমরাও যখন পাবলিক জায়গায় যাই খুব সতর্ক থাকি যাতে করে একটা কটু কথা না বেরোয়, কিন্তু এরা কি করে কটু কথাগুলো বলতে পারে, অনর্গল বলতে পারে, এবং এবং যে ভাষায় বলছে, মানে রিটালিয়েশন জবাব, মানে খেলা হবে, 2 তারিখ খেলা হবে, এই যে একটা ব্যাপার যে আমরা রিটালিয়েশন করবোই, যে আমাদের বিরুদ্ধে কথা বলেছে গণতন্ত্রের, অর্থাৎ গণতন্ত্রের কনফর্মি রোধ রুদ্ধ করব, এটাই হচ্ছে তাদের তাদের জবাব। মানুষকেও ভাবতে হবে যে আমার কণ্ঠ সে কি রোধ করার ক্ষমতা সে রাখবে, নাকি আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণ বিপ্লব আমি করে দেবো, এটাই মানুষের কাছে একটা চ্যালেঞ্জ। মানুষ যদি সে চ্যালেঞ্জটা নিতে পারে তাহলে এই সন্ত্রাস থেকে আমাদের মুক্তি, না হলে আবার সেই রক্ত। হ্যাঁ বিপ্লব দা একদম ঠিক বলেছেন যে মানুষই একমাত্র পারে, ঠিক এই একটি আঙ্গুলের, এই একটি আঙ্গুলের নিশানায় কিন্তু মানুষ তার, অরিন্দম বাবু যেটা বললেন যে মানুষ ঝড় ঝড় যখন আসে তখন কিন্তু কোনো বর্ণ ধর্ম কিছু দেখে না, ঝড় উড়িয়ে নিয়ে চলে যায়। তো সেটাই এখন দেখার যে সেই ঝড় কোথায় গিয়ে থামে আগামী 2 তারিখ গিয়ে, সেটা 2 মে সেটা জানা যাবে। হ্যাঁ, আমরা আজকে এখানে অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে সবাইকে বলবো যে শান্তিপূর্ণভাবে ভোট হোক, আমরা চাই এই করোনা আবহে সকলের কাছে আবেদন, দূরত্ব বিধি মেনে আপনারা ভোট দান করুন, আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, অবশ্যই সঙ্গে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যান, আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। এছাড়া সকলকে অনুরোধ করব যে এই করোনা আবহে অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন না, সরকারের যে নির্দেশিকা সেগুলো মেনে এই করোনা ঠেকাবে কিন্তু মানুষ, আর কেউ নয়, মানুষই পারে একে ঠেকাতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি, নমস্কার, সবাই ভালো থাকবেন।